ওকে, তো এখন আমরা হচ্ছে প্রথমে একটা ব্যানার ক্রিয়েট করব। তো ব্যানার ক্রিয়েট করার জন্য আমি এখানে প্রথমে ফার্স্ট হচ্ছে একটা সেকশন নিয়ে নিচ্ছি। যে কোনো সব মানে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ডিজাইন করার সময় আপনাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, মানে আগে থেকে আপনি একটু সেট করে রাখবেন যে আপনি অ্যাকচুয়ালি কি কি কাজ এখানে করতে চাচ্ছেন। তো আমরা আমরা যেহেতু একটা ই কমার্স সাইটের ডিজাইন করতে চাচ্ছি, তো প্রথমত আমাকে যে কোনো সাইটে কিন্তু প্রথমে আমাকে একটা ব্যানারই ডিজাইন করতে হয়, কারণ প্রথমে আমরা একটা ওয়েবসাইটে গেলে প্রথম যে অংশটা আমাদের সামনে চোখে পড়ে ওইটা হচ্ছে ব্যানার সেকশন। তো আর একটা ই কমার্স সাইটে কিন্তু খুব মানে খুব বেশি কিছু থাকে না, তো প্রথমে একটা ব্যানার থাকে এবং দেখা যায় যে এরপর র্যান্ডমলি বিভিন্ন ধরনের বা বিভিন্ন ক্যাটাগরির যে প্রোডাক্ট গুলো থাকে ওগুলোই শো করে। তো ব্যানারটা এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। তো আমি ব্যানার ক্রিয়েট করার জন্য আমি একটা সেকশন নিয়ে নিয়েছি, এবং এটা সবসময় আপনারা যখন একটা সেকশন নেবেন সেটা সবসময় ফুল উইথ করে দিবেন। আমরা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে একটা ইমেজ ইউজ করবো, আমরা যে সেকশনটা নিয়েছি সেটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করব। তো সেই ইমেজ ইউজ করার জন্য আমার কি করতে হবে, এই সেকশনটাকে আমি যেহেতু একটা সেকশন নিয়েছি এবং এর ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমি ইমেজ ইউজ করব, সেহেতু এটার স্টাইলে আমাকে চলে যেতে হবে। স্টাইলে গিয়ে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এটাকে আমি যদি ক্লাসিক দেই এবং তাহলে আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করতে পারবো। তো দেখি ব্যাকগ্রাউন্ডে দেওয়ার মতো ইমেজ আছে কিনা এখানে। সাপোজ আমি এই ইমেজটা দেই, তারপরে এটা দেই। আচ্ছা এখানে আমি ইমেজ দিয়েছি, বাট এখানে এখনো কোনো আমার এই সেকশনে আমি এখনো কোনো কন্টেন্ট অ্যাড করি নাই, দ্যাটস ওয়াই কি আমার ইমেজটা হচ্ছে একদম মানে ছোটই আছে, ওইভাবে বোঝা যাচ্ছে না। তো এখানে আমাকে এখন কন্টেন্ট অ্যাড করতে হবে। এখন আমি কি চাচ্ছি এখানে, আমি যেহেতু এটা ব্যানার তো আমি চাচ্ছি এখানে কিছু লেখা থাকবে, এবং হচ্ছে এই সাইডে আমি হচ্ছে একটা কোনো মডেলের ইমেজ বা হচ্ছে কোনো ড্রেস ড্রেসের ইমেজ এই ধরনের কোনো কিছু আমি ইউজ করতে পারি। তো যেহেতু দুই আমি দুই ভাগে ভাগ করতেছি, সে কারণে কি আমাকে দুইটা কলাম দিতে হবে। তো আমি এখানে হচ্ছে দুইটা একটা সেকশন ইনার সেকশন নিয়ে নিচ্ছি, এবং তাহলে কি আমি দুইটা কলাম পেয়ে যাচ্ছি। এখন এই সেকশনের মধ্যে আমি একটা হেডিং অ্যাড করব এবং কিছু কন্টেন্ট অ্যাড করব। তো সেজন্য হচ্ছে আমি আমি কিন্তু খুব বেশি ডিজাইন করব না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ লাইন টু লাইন বা প্রতিটা সেকশন খুব সুন্দরভাবে ডিজাইন করতে গেলে একচুয়ালি অনেক সময় লাগে। আর কিভাবে ডিজাইন করতে আপনারা জানেন পারেন, আপনারা আরো সুন্দর করে করবেন আমি আপনাদেরকে টেমপ্লেট দিয়ে দিই। তো এখানে আমরা একটা হেডিং এর মধ্যে আমরা কি লিখব, তাই না? আমরা হেডিং এর মধ্যে লিখব, একটা হেডিং দিয়ে দিই। এখন হচ্ছে উইন্টার চলে আসছে, তো আমরা এরকম দিয়ে আর উইন্টার কালেকশন, কারণ যখন যেই সিজন থাকে বা যে ধর যেটার ট্রেন্ড থাকে, এই এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের হেডিং গুলা বা ব্যানার গুলো সাজাতে হয়। হ্যাঁ, তাহলে এখন আমরা হচ্ছে উইন্টার দিয়ে দিই, আবার উইন্টার থাকে আর কোয়ালিফাইড উইন্টার। আচ্ছা এইখানে হচ্ছে আমি এগুলোকে এখন এই লেখাটাকে আমার কি করতে হবে, একটু ডিজাইন করতে হবে, সাজাতে হবে, স্টাইল করতে হবে। আচ্ছা এটার সাইজ আগে আমি একটু বড় করে দিই, তো আমি লার্জ দিয়ে দিই, লার্জ ডাবল এক্সেল। এটা ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এটা পুরাটা এই সাইডে আসুক, সেটা আমরা পরে করবো। এরপরে হচ্ছে স্টাইলে যাই,
স্টাইলে গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে এটার কালারটা চেঞ্জ করা। এখানে আমরা হচ্ছে হোয়াইট কালারটা ইউজ করি, সাদার মধ্যে একটা কালার এখানে দিলাম। এরপরে হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে যাচ্ছি, টাইপোগ্রাফিতে গিয়ে এটার ফন্ট ফ্যামিলি টেক্সট চেঞ্জ করে দেই। আমরা দিলাম, এবং এখান থেকে আমরা তো জানি, এখান থেকে চাইলেও আমরা কি সাইজটা চেঞ্জ করতে পারি। আমরা যেটা আছে এটা মোটামুটি কিন্তু ঠিক ছিল, দেখি ফিফটি করে দিলাম। আর ওইটা যেরকম সেরকমই রাখতেছি। টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্সফর্মটা আমরা হচ্ছে কি ক্যাপিটালাইজ করেছি, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে আমার বড় হাতের হয়ে যাবে। এখন এরপরে হচ্ছে আমি এর নিচে আমার উইন্টার কালেকশন সম্পর্কে একটা বিস্তারিত ডিসক্রিপশন আমি ছোট করে লিখতে পারি। তো ডিসক্রিপশন লেখার জন্য এখানে হচ্ছে আমি টেক্সট এডিটর ইউজ করব। টেক্সট এডিটর এখানে যে লেখাটা আছে লরে মিপসাম এটাই রাখতেছি, এখানে এই লেখাটাই থাকবে। লেখাটাকে জাস্ট আমি আরেকবার কপি করে দিই। আচ্ছা, এখন এই লেখারও কালার বা এগুলি চেঞ্জ করতে হবে, তাহলে এটার জন্য হচ্ছে এখানে তো একটা কলাম থাকবে, এগুলো এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই। স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে এটাকে ব্ল্যাক ব্ল্যাক, আবার ব্ল্যাক ভালো লাগবে না এখানে। চকলেট শেড করে দিই। এরপর এখানে হচ্ছে আমি একটা একটা বাটন অ্যাড করি। এখানে ডুয়েল বাটনেরও অনেকগুলো উইজেট আছে, দেখি ডুয়েল বাটন পাওয়া যায় কিনা। ডুয়েল বাটন না পেলে আমরা একটি অ্যাড করবো, ডুয়েল কালার হেডিং বাটন শো করতেছে। ওগুলোর জন্য আবার এখন প্লাগইনস অ্যাড করতে হবে, তবে এখন প্লাগইনস অ্যাড না করে আমি এখানে যে বাটনটা আছে নর্মালি ওইটাই নিয়েছি। আচ্ছা, এই বাটনটা দিয়ে কাজ হবে হচ্ছে, যেহেতু এটা হচ্ছে আমাদের ই কমার্স সাইট, আমরা এখানে সেল বেচা কেনা করবো, তাহলে এটা আমরা বাই নাও বা শপ হেয়ার এই টাইপের কথা এর ভেতরে আমরা লিখতে পারি। আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে শপ। এটার সাথে কি আমরা একটা এটা হচ্ছে আমরা লার্জ দিয়ে দিলাম, আর আইকন ইউজ করব অবশ্যই। আইকনটা হচ্ছে আমরা আইকন লাইব্রেরি থেকে এখানে একটা অনেক কার্টের আইকন আছে, আমরা এইটা বা এটা নিতে পারি। এটা নিয়ে নিচ্ছি, এইটা নিয়ে এটাকে আফটারে দিয়ে দেখি, এটা বিফোরেই থাকে তাই না? না, ঠিক আছে, এটা আফটারেই থাকুক। ওকে, আইকন স্পেসিংটা একটু বাড়াই দিই, আইকনটাও একটু বড় হয়ে গেছে এরকম, ঠিক আছে। আচ্ছা, বাটনের কালারটা আমরা একটু ডিফারেন্ট করবো, বা একটু যেন বাটনটা একদম ফুটে থাকে বা একটু হাইলাইটেড হয়ে থাকে, তো একটু এখানে আমরা একটা ডিপ কালার ইউজ করব, বা চোখে লাগে এরকম কোনো কালার আমরা ইউজ করব। তো সেজন্য এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে কি রেড কালার কি অতটা ফুটতেছে না? এই রেড রেড ব্লু ইউজ করে, হ্যাঁ ব্লুটা কিন্তু এখানে ভালো লাগতেছে বা একটু ডিফারেন্ট হয়েছে। ব্লু আমার কাছে খুব একটা ভালো লাগছে।
এই কালারটা এখানে ইউজ করতে পারি। এটা আবার হচ্ছে ডিফল্ট যেটা ছিল ওইটার কাছাকাছি হয়ে যায় কালার। এর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমার একটা অরেঞ্জ শেড, হ্যাঁ এটার সাথেও ম্যাচ করতে হবে, আমাদের এটার উপরে ফুটতে হবে। এভাবে আমাকে কালার মিলাতে হবে, একটা আমি কিছু দিয়ে দিলাম আর হয়ে গেল এরকম না বিষয়টা। আচ্ছা এখানে আমি অলিভ কালারটা ইউজ করতেছি। এই কালারটা যেটা ইউজ করলাম মাত্র এটা দিলাম। আচ্ছা এখানে আমরা একটু হোভার দিব, আমরা হোভারে আবার একটা ডিফারেন্ট কালার ইউজ করব, বা হোভারে আমরা ট্রান্সপারেন্ট করে দিতে পারি, সেটাও করা যেতে পারে। ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালার 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 থেকে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিই। আচ্ছা না এরকম রাখতে পারি, হ্যাঁ এখন এখানে আমরা একটা হোভার অ্যানিমেশন দিয়ে দেই। এই বাটনটাকে আমরা মিডিলে রাখতে পারি বা রাইট সাইডে রাখতে পারি। অ্যালাইনমেন্ট চেঞ্জ করব হচ্ছে এখান থেকে, এটা এখানে রাইটে বানাচ্ছে না, তাহলে আমি সেন্টারে দিয়ে দেখি, এখানে লেফটেই রাখি আপাতত। আচ্ছা এই সাইডটাই আমরা বলেছি হচ্ছে এখানে আমরা একটা ইমেজ ইউজ করব। আচ্ছা আমরা এখানে যে হেডিংটা দিয়েছি, আমি চাচ্ছি এই হেডিংটা হচ্ছে মানে পুরাটা জুড়েই থাকবে, এই পর্যন্ত এখানেও আসবে, এখানে এরকম উপর নিচে হয়ে থাকবে না। বা এটাকে আমরা আরো একটু বড় করে দিতে পারি হেডিংটা, এরকম দিলাম। এখন এই সাইডে হচ্ছে একটা ইমেজ আগে আমি নিয়ে আসি, তারপরে দেখি। এখানে বলেছি যে আমাদের এখানে আমরা বলেছি যে আমরা যেহেতু এটা ই কমার্স সাইট এবং এটা হচ্ছে কি আমরা ফ্যাশন অ্যান্ড অ্যাপেয়ারেল টাইপের সাইট করতেছি, তো এখানে আমরা চাইলে একটা আমাদের কি বলে আমাদের প্রোডাক্টের একটা মডেল ইমেজ আমরা এখানে ইউজ করতে পারি। তো আগে একটা ইমেজ আগে নিয়ে আসি, ইমেজ নিয়ে আসলাম। এখন এখান থেকে কিন্তু এই ইমেজগুলো আমরা চাইলে কি ইউজ করতে একটা দিয়ে দিতে পারি, একটা দিয়ে দিতে পারি। বাট দেখেন এই ইমেজগুলোর কিন্তু প্রত্যেকটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, তো এই ইমেজ যদি আমি এখানে দেই, আমি একটু দিয়ে দেখাই, এখানে ভালো লাগবে না দেখেন, এটা এখানে দেখতে ভালো লাগবে না। তাহলে আমি যে কাজটা করবো এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে রিমুভ করতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি আপনাদেরকে আগে বলেছি, এটা হচ্ছে আমরা রিমুভ ডট ভিজি এই সাইট থেকে ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আমাদের ডাউনলোডের মধ্যে না, একটা দিয়ে দিলেই হলো, ওইটাই নিতে হবে এমন কোনো কথা নাই। তবে ওই ইমেজটা ভালো লাগছিল আমার কাছে, এইটা এইটা নিয়ে
যেটা আমরা রিমুভ করেছি এবং ডাউনলোড করেছি, এখন এখানে এটাকে নিয়ে আসি দেখি। আচ্ছা, আমরা তো অ্যাকচুয়ালি উইন্টারের কালেকশন রেখেছি, তাই না? তাহলে আমরা এই 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 বস্তুটা মানে আমার পিসিতে ব্যাকগ্রাউন্ড ইউজ করাই আছে দেখি এখানে। এখানে একটু জ্যাকেট ট্যাকেট পরা আছে, জ্যাকেট ক্যাপ এগুলি পরা আছে, এই কারণে আমরা এটা এখানে দিতে পারি। আচ্ছা দেখেন তো, ইমেজটা এখানে অনেক এখানে উঠে আছে, তো ইমেজটা কেমন একটা খাপ ছাড়া মনে হচ্ছে না, এখানে কিন্তু ভালো লাগতেছে না। তো আমরা যে কাজটা করবো, ইমেজটাকে হচ্ছে যদি আমি একদম বটমের সাথে মিশাই দেই তাহলে কিন্তু আর এরকম লাগবে না বা এরকমটা বোঝা যাবে না। তাহলে ইমেজটাকে হচ্ছে আমার একটু নিচে নিয়ে আসতে হবে, এটার জন্য অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে গিয়ে আমি হচ্ছে বটমের মার্জিনটাকে বাড়াবো, তাহলে হচ্ছে আমি আনলিঙ্ক করে নিলাম। টপে বাড়ালে হচ্ছে টপ থেকে নিচের দিকে নাম। বটম আর টপ দিলে এখন মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এখন এই লেখাটাকে আমি চাচ্ছি এটা যেন এই পাশে চলে আসে, তাহলে এটাকে এটারও আমি হচ্ছে লেখার মার্জিনে যাব, গিয়ে এটাকে আমি এই সাইডে নিয়ে আসার জন্য এটার হচ্ছে আমার রাইট সাইডে বাড়াই। -500 যখন আমি দিয়েছি তখন কিন্তু এটা এই সাইডে চলে আসছে, তাই না? এটা এই সাইডে চলে আসছে। এখন এইটার অ্যালাইনমেন্টটা এখন যদি আমি মিডিলে দিই, এখন কিন্তু ঠিক লাগতেছে। এই লেখা থেকে লেখার গ্যাপগুলো একটু বাড়াতে হবে। ক্যাপ বাড়ানোর জন্য আমি কিন্তু আমি চাইলে মার্জিন প্যাড ইউজ করতে পারি, তো সেটা না করে আমি সরাসরি আমাদের তো স্পেসার আছে, আমরা স্পেসার ইউজ করে মনে হচ্ছে না বেশি জায়গা নিয়ে নিয়েছে, একটু কমাই দিই। এটাকেও আমরা হচ্ছে এটা এরকম অবস্থায় থাকুক। আচ্ছা, এইখানে আমরা এগুলোতে একটু মোশন ইফেক্ট দিই তাহলে এটা একটু দেখতে ভালো লাগবে। উপর থেকেও একটু আমরা এখানে স্পেস দিয়ে দিই,
এরকম যখন অবস্থা, এখন হচ্ছে আমি চাচ্ছি এগুলোতে একটু মোশন ইফেক্ট দিব, তাহলে এটা হচ্ছে আমার হেডিংটা, হেডিং এর মোশন ইফেক্ট দিয়ে দিই এখানে। এই যে মোশন ইফেক্ট, প্রত্যেকটাতে আমরা একটু মোশন ইফেক্ট দিয়ে দিচ্ছি। এটা ফেড লেফট দিব, আর হচ্ছে এই ইমেজটা দিব হচ্ছে আমরা ফেড রাইট। আর এটা দিব হচ্ছে দিলাম ফেড আপ, এটা লেফট, এটা রাইট। এটা মোটামুটি ধরেন আমার একটা এখানে ব্যানার ক্রিয়েট হলো। এখন হচ্ছে আমরা নিচে আরেকটা সেকশন নিচ্ছি, যেখানে আমাদের কিছু প্রোডাক্ট এখানে শো করাবো। তো এখানে একটা একটা আমি এখানে হেডিং দিয়ে দেই, যেটার নাম আমি দিচ্ছি হচ্ছে আমার ফিচার্ড প্রোডাক্ট। দিলে হবে এবং হচ্ছে অরেঞ্জ টাইপের কালার একটু বড় করে দিতে হবে। বড় করার জন্য হচ্ছে ঠিক সাইজ ইউজ করি, হচ্ছে এখানে কি দিতে হবে, এখানে আমার টেক্সট ট্রান্সফর্মটা চেঞ্জ করি, এটা দিলাম হচ্ছে ক্যাপিটালাইজ। ওকে, এর নিচে আমরা চাইলে কি আন্ডারলাইন দিতে পারি, বা হচ্ছে আমাদের এই যে ডিভাইডার আছে না, আমরা ডিভাইডার আনতে পারি। এটা আমরা হচ্ছে ছোট করে আমরা এখানে হচ্ছে লাইন ইউজ না করে এখানে আমরা প্যাটার্ন ইউজ করতে পারি, প্যাটার্ন বা ডটস দিতে পারি, ডটস দিতে পারি। এটাকে আমাকে হচ্ছে একটু মিডিল আনতে হবে, এটা অনেকটা নিচে চলে আসছে। এটাকে হচ্ছে এটা আমার এই প্রোডাক্টের এখান থেকে মানে আমার লেখাটা হেডিং এর থেকে অনেক নিচে চলে আসছে, তো এটাকে আমার উপরে উঠাতে হবে। সেম ভাবে আমরা এটাকে মার্জিন দিয়ে উপরে তুলে দেই,
এরপর এটাকেও একটু কালার দিতে হবে, তাই না? তাহলে কালার স্টাইলে গেলাম, কালারে যাব, এই রেডি। এখন আমাদের ফিচার প্রোডাক্ট এখানে শো করাতে হবে, তাহলে এখানে ফিচার প্রোডাক্ট আমরা কিভাবে আনবো? ফিচার প্রোডাক্ট আনার জন্য আমাদের হোম পেজে শো করানোর জন্য ওকমার্সের কিছু শর্ট কোড আছে, হ্যাঁ, সেগুলো ইউজ করলে আমরা এখানে ফিচার প্রোডাক্ট আনতে পারবো। তো সেই শর্ট কোডগুলো কোথায় পাবো? আমরা একটা ট্যাব ওপেন করি, এখানে আমরা হচ্ছে শর্টকাট, ওকমার্স শর্টকাট, এই যে এখানে সাজেস্ট করতেছে, শর্ট কোড ওকমার্স, আচ্ছা, এখানে আপনি অনেক ধরনের শর্ট কোড পাবেন। হ্যাঁ, তো আমাদের যার দরকার হচ্ছে, আমরা হচ্ছে শর্ট কোড, আমরা আমরা কি চাচ্ছি? আমরা হচ্ছে ফিচার প্রোডাক্টের জন্য চাচ্ছি, এগুলা হচ্ছে আপনার ফিল্টার প্রোডাক্ট, প্রোডাক্টের জন্য। আপনারা এই বিভিন্ন কোডগুলো আপনারা ইউজ করে দেখবেন, এখানে খুঁজলে আমরা পাবো, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম এখানে খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম। এখানে পুরোটা শো হচ্ছে না, প্রথমে যেটা এখানে দেখেন, এখানে হচ্ছে ওকমার্স, এই যে শর্ট কোড আমরা পাচ্ছি,
এগুলো কিন্তু একটা কোড, বাট আমি হচ্ছে এখানে ফিচার প্রোডাক্টের কোড, একটু এই সাইডটা এলোমেলো হয়ে গেছে, আগে এরকমটা ছিল না, হুট করে হয়তো এটা চেঞ্জ হয়েছে, এই জন্য আমার কাছেও সব নতুন লাগতেছে। এগুলা হচ্ছে রিসেন্ট প্রোডাক্ট, দেখেন রিসেন্ট, এটা এইখানেও একটা কোড আছে, আমরা একটু কোডটা পরে দিছি, এই যে রিসেন্ট প্রোডাক্ট, এটা এই কোডটা অ্যাড করলে কি হবে, এই কোডটা হচ্ছে রিসেন্ট যে প্রোডাক্টগুলা এখানে অ্যাড হয়েছে, তো আপনারা আপনার হেডিং দিতে পারেন লেটেস্ট প্রোডাক্ট। হ্যাঁ, কারণ যে প্রোডাক্টগুলো হচ্ছে ওয়েবসাইটে নতুন আপলোড হয়েছে, সেই প্রোডাক্টগুলো যদি এরকম শো করাতে চান, তাহলে হচ্ছে এই রিসেন্ট প্রোডাক্টটাই কোডটুকু অ্যাড করতে পারবো। তো আমরা সেটা ফিচার প্রোডাক্টটা দেখতে চাচ্ছি, আমি একটু আরেকটু, এই যে আমাদের ফিচার প্রোডাক্ট চলে আসছে, যেটা এতক্ষণে ছিলাম, এই যে এইটা হচ্ছে আমাদের ফিচার প্রোডাক্টের কোড, এই কোডটুকু আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম, কপি, কন্ট্রোল সি চেপে কপি করলাম। এখন আমি চলে আসছি আমার ডিজাইনের মধ্যে, এখানে আমি চলে আসছি, এখন এখানে ধরেন আমি আরেকটা সেকশন নিলাম, এবং এখানে যখন একটা সেকশন নিব ওটা ফুল এডিট করে দিব। এখানে আমি হচ্ছে এই সেকশনের মধ্যে একটা টেক্সট এডিটর নিয়ে আসতেছি, এইখানে আমি হচ্ছে যে কোডটা নিয়ে আসবো সেই কোডটা আমি এখানে কপি করে দিচ্ছি, এটা কপি করলাম, এবং আমি এরকম টেক্সট করে দিব, এখান থেকে ভিজুয়ালটা টেক্সট করে দিব। দেখেন এখানে কিন্তু আমার কোডটা শো করতেছে, আমি যদি এটাকে এখন আপডেট দেই, দেখেন কোনো ফিচার প্রোডাক্ট এখানে আছে কি না, এখনো কিন্তু এখানে আমরা আপডেট দিয়েছি, কোনো ফিচার প্রোডাক্ট আসে নাই, কারণ এখানে এখনো আমার ওয়েবসাইটে কোনো ফিচার প্রোডাক্ট অ্যাকচুয়ালি নাই, আমাকে কিছু প্রোডাক্ট অ্যাকচুয়ালি আগে ফিচার্ড করে আসতে হবে। তাহলে আমার এই যে প্রোডাক্টের মধ্যে আমি অল প্রোডাক্টে যাচ্ছি, এখানে দেখেন আমাদের অনেকগুলি প্রোডাক্ট আছে, তো এখানে আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে, দুইটা এখানে আছে আমার ফিচার্ড করা, যেগুলো ফিচার্ড প্রোডাক্ট সেই ফিচার প্রোডাক্টগুলোকে আমাকে এখানে থেকে ফিচার্ড করতে হবে, যে এই যে স্টারগুলো, এই স্টারগুলোকে যদি আমি মার্ক করে দিই তাহলে আমার ফিচার প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো দুইটা আছে, আমি হচ্ছে আরও কয়েকটাকে ফিচার্ড, প্রোডাক্টগুলো এখন চারটা প্রোডাক্ট এখানে ফিচার হয়েছে, এই যে স্টারগুলো কিন্তু মার্ক করে দিয়েছি। এখন আমি হচ্ছে এলিমেন্টের এখানে যাই, এটাকে আমি একটু রিলোড দিই, রিফ্রেশ করি, আমার প্রোডাক্ট গুলা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এখানে চারটা ফিচার প্রোডাক্ট অ্যাড করছি না, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এই সেকশনটা সিলেক্ট করি, এখানে দেখেন তো কলাম দেওয়া আছে হচ্ছে 3, আমরা কলাম এটাকে 4 করে দেই, 4 করে দিলাম, এবং আবার আপডেট দিলাম, আবার রিলোড দিলাম, দেখুন এই যে এই
মোশন ইফেক্ট করার জন্য কিন্তু এখানে এই যে ইফেক্টগুলো কাজ করতেছে। এই যে দেখেন আমার চারটা প্রোডাক্ট এখন পাশাপাশি চলে আসছে, কিন্তু আমার ইমেজগুলোর সাইজ ঠিকঠাক নাই, যে কারণে একটু দেখতে খারাপ লাগতেছে, বাট আদারওয়াইজ সব কিছু কিন্তু ওকে। তো এইখানে আমরা এভাবে ফিচার প্রোডাক্ট অ্যাড করলাম। এরপরে আপনারা এরকম লেটেস্ট প্রোডাক্ট বা লেটেস্ট ক্যাটাগরি এভাবে কিন্তু ওই যে আমি এখানে আপনাদের যে বিভিন্ন প্রোডাক্টের যে কোড আছে এইগুলো আপনারা একটু নেক্সট কাজ হবে এগুলো আপনারা এগুলো দিয়ে কাজ করবেন, ঠিক আছে? এগুলো দিয়ে এভাবে কোডগুলো অ্যাড করে করে আপনারা এখানে কাজ করবেন। তারপর হচ্ছে সেল প্রোডাক্ট, হ্যাঁ, যে প্রোডাক্টগুলোতে সেল আছে সেই প্রোডাক্টগুলো শো করাতে চাচ্ছেন। একটা হোম পেজে তো আপনি সবগুলাই রাখবেন, ওভাবে আলাদা আলাদা করে আপনি শো করাবেন যে এই প্রোডাক্টগুলোতে আমার সেল আছে, এগুলো আমার লেটেস্ট প্রোডাক্ট, এগুলো আমার ফিচার্ড প্রোডাক্ট, এগুলো আমার হচ্ছে টপ সেলার, এরকম দিতে পারেন, টপ সেলিং প্রোডাক্ট, মানে যেগুলো হচ্ছে আপনার, বা বেস্ট সেলিং প্রোডাক্ট, মানে যেগুলো হচ্ছে সব থেকে আপনার বেশি সেল হয়েছে সেইটা। আর এই যে প্রোডাক্ট অন সেল, মানে যেগুলোতে আপনি যে ডিসকাউন্ট দিয়েছেন, সার এই যে বেস্ট সেলিং প্রোডাক্টের কোড কিন্তু এই যে শো করতেছে, এই যে বেস্ট সেলিং কোড। তো এইখান থেকে আপনারা এই কোডগুলো ইউজ করে করে এরকম আমার মতো করে এখানে আপলোড করবেন এবং এরকম প্রোডাক্টগুলো শো করাবেন। তো অবশ্যই এই কারণে কিন্তু আপনাদেরকে কতগুলো খুব বেশি বেশি প্রোডাক্ট আগে আপলোড করে নিতে হবে, 10-15টা প্রোডাক্ট আগে আপনারা আপলোড করে নেবেন, না হলে কিন্তু সাইটটা দেখতে ভালো লাগবে না। তো আজকে আমি ক্লাস আর বাড়াচ্ছি না, আমি এখনো আমার কিন্তু আরো কাজ বাকি আছে। তো আপনারা আরো প্রোডাক্ট এখানে অ্যাড করেন, আর নেক্সট ডে আমরা হচ্ছে কমার্সটা পুরোপুরি শেষ করে দিব। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ওকমার্স এর পর যে ক্লাস থাকবে সেটা আমরা ওকমার্স এর লাস্ট ক্লাস হিসেবে কাউন্ট করবো। তো আজকে হচ্ছে আমি এ পর্যন্ত রাখতেছি, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন